পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থ শরীরের অন্যতম লক্ষণ। অনেকেই করোনা পরিস্থিতিতে মাস্ক তো পরেন, তবে তা নোংরা, আর এই নোংরা মাস্ক থেকেও ছড়াতে পারে ফাঙ্গাস। এমসি স্নায়ুবিদ বিভাগের অধ্যাপক চিকিৎসক পি শরৎচন্দ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, একই মাস্ক যদি অনেক দিন না ধুয়ে পরা হয় তবে এতে ফাঙ্গাস জন্মানোর সুযোগ থাকে। একবার মাস্ক পরার পর তা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তবে এমসের চিকিৎসকদের মতে এই ছত্রাক সংক্রমণের পেছনে অস্বাস্থ্যকর পরিবেশের ভূমিকাও থাকতে পারে, কারণ নোংরা পরিবেশেই ছত্রাক বেড়ে ওঠে। না ধুয়ে টানা 2 থেকে 3 সপ্তাহ একই মাস্ক পরলে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ হতে পারে। কাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? সংক্রমণ হলে কি বা করতে হবে? নতুন নির্দেশিকা প্রকাশ এইমসের। এইমসের স্নায়ুবিদ বিভাগের অধ্যাপক চিকিৎসক পি শরৎচন্দ্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অনেকেই 2-3 সপ্তাহের বেশি সময় ধরে মাস্ক না ধুয়ে একই মাস্ক ব্যবহার করে যান, আর তার থেকেও ছড়াতে পারে এই সংক্রমণ। তাই সংক্রমণ এড়াতে নিয়মিত মাস্ক পরিবর্তন এবং সেটিকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সহ একাধিক চিকিৎসক জানিয়েছেন, অপরিচ্ছন্ন ও আর্দ্র পরিবেশে জন্মায় মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। একই মাস্ক বেশি দিন ব্যবহার করলে তাতেও জন্ম নিতে পারে এই ছত্রাক, তাই আবার পরতে হলে তা কেচে পরিষ্কার করতে হবে। আর ইউজেন্থ্রো মাস্ক খুলে 2 সপ্তাহের পরেই বদলে ফেলার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। এইমস এবং অন্যান্য চিকিৎসা কেন্দ্রের বিশেষজ্ঞরা বলছেন, একই মাস্ক বেশি দিন ব্যবহার করলে তাতে ঘাম জমে নোংরা অস্বাস্থ্যকর হয়ে যায়। সেই মাস্ক পরলে তো বটেই, এমনকি সেই মাস্ক ঘরে রাখা থাকলেও সেটা থেকেও সংক্রমণ ছড়াতে পারে। চিকিৎসকরা সাবধান করছে যে বিন্দুমাত্র উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসা করান। চোখ লাল হওয়া, চোয়ালে ব্যথা, জ্বর, নাক থেকে কালো তরল নির্গত হওয়া, মাথা যন্ত্রণা, সর্দি কাশি ইত্যাদি সবই হতে পারে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণের লক্ষণ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।